বাংলা আবাস যোজনা নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত তথ্যটি আমরা একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে তুলে ধরলাম, চলুন বিস্তারিত দেখে নিই। ভিডিও শুরুর পূর্বে আপনাদের কাছে একটি মতামত জানতে চাইব, বর্তমান অর্থনৈতিক পরিকাঠামোর উপর ভিত্তি করে বাংলা আবাস যোজনা অর্থাৎ কোনো মানুষকে আর ঘর দেওয়ার প্রয়োজন আছে কি না কমেন্ট বক্সে ইয়েস অথবা নো উত্তর দিয়ে জানাবেন। চলুন তথ্যটি বিস্তারিত জেনে নিই। কেন্দ্র টাকা দিচ্ছে না, নতুন করে এখনই আর বাড়ি তৈরির তালিকা নয়, জানালেন মুখ্যমন্ত্রী। নতুন করে বাড়ি তৈরির জন্য তালিকা তৈরি নয়, যে তালিকা রয়েছে আগে সে সমস্ত বাড়ির নির্মাণের কাজ আগে শেষ করতে হবে, এবার সেই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের সৃজনী প্রেক্ষাগৃহে বুধবার এক প্রশাসনিক সভার আয়োজন হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তা থেকে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিগুলিকে জানান, কেন্দ্র টাকা দিচ্ছে না, তাই নতুন করে আর বাড়ি তৈরির আবেদন গ্রহণ নয়, কিন্তু যে সমস্ত বাড়ি নির্মাণের তালিকা তৈরি হয়ে রয়েছে সেগুলির কী হবে, সে ব্যাপারে একটি পরিকল্পনাও গ্রহণ করা হয়, তা এদিন সভা থেকে ব্যাখ্যাও করেন। তা হলো পঞ্চদশ কমিশনের টাকার 50% গ্রামীণ রাস্তা করবে, সেক্ষেত্রে রাজ্যকে আর গ্রামীণ রাস্তার জন্য টাকা দিতে হবে না, সে টাকা বাড়ি তৈরির জন্য দেওয়া হবে। প্রশাসনিক সভায় মুখ্য সচিব জানান, 1,00,000 বাড়ি তৈরির কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে, যেগুলি দ্বিতীয় বা তৃতীয় কিস্তির টাকা পাবে তার জন্য 1,200,00,000 টাকা লাগবে। এছাড়াও আরও নতুন 50,00,000 বাড়ি বানানো হবে আগামী 5 বছরে, সেই বাড়ি তৈরি করা হবে, প্রতি বছর 10,00,000 করে বাড়ি তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 800,00,000 টাকা রাস্তার জন্য দিতাম, সে টাকা বাড়িতে দিতে হবে, আমি রাস্তার টাকা দিয়ে বাড়ি তৈরি করব। তারই সঙ্গে পঞ্চায়েত সমিতিকে নির্দেশ দেন, আর আপনারা রাস্তা করুন। বাংলার বাড়ি নামকরণ নিয়েও আপত্তি তুলেছিল বিজেপি। প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখতে হবে বলে দাবি জানিয়েছিল, না হলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দেবে না বলেও কেন্দ্র জানিয়েছে। যদিও এতে আপত্তি রয়েছে, মুখ্যমন্ত্রী তিনি বলেন, রাজস্থানের বাড়ি রাজস্থানের নামে হতে পারে, উত্তরপ্রদেশের বাড়ি যদি উত্তরপ্রদেশের নামে হতে পারে, বাংলার বাড়ি কেন বাংলার নামে হবে না। তারপরই মুখ্যমন্ত্রী জানান, আর নতুন করে তালিকা নয়, কারণ কেন্দ্র সরকার এখনো লক্ষ্যমাত্রা দেয়নি, যাদের নাম ছিল তাদের ডেটা মুছে দিয়েছে। আমিও নিজেও যাব, একবার কথা বলবো দিল্লিতে, কোন অপরাধে অপরাধী করা হলো জানি না।